বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতি করিম ব্লগ। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে প্রেশারে ছোলার ডাল আর কাতল মাছের মাথা আপনার সিলভার কাপ মাছ মাথা দিলাম। এখানে জিরা বাটা, আদা বাটা, গোজ বাটা, সাদা এলাচ, এটা কালো এলাচ, এগুলো দিয়ে সরিষা এলাচ, সরিষার তেল দিয়ে মাথা আর ডালটা মেখে নিলাম। হাতে সরিষার তেল দিলাম, দিয়ে হাত দিয়ে মেখে দিলাম। এভাবে আপনারা প্রেশারে মেখে হাতে মেখে সিটি দিয়ে বাগার দিবেন, ভালো লাগবে। এখানে পেঁয়াজ কুচি কিছু দিলাম, রসুন দিলাম, দিয়ে হাতে মেখে দিলাম। আবার এটা প্রেশারে দুটা সিটি দিয়ে নিছি, ডালটা ভেঙে যাবে না, আধা ভাঙা। এখানে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি, দিয়ে বাগার দিব। কিছু আস্তা শুকনো মরিচ দিলাম, দিয়ে বাগার দিল, হয়ে গেল। আমার এখানে আমার ডালে অনেক তেল ছিল, এই জন্য হালকা তেল দিছি, তেল দিয়ে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম সেই ডাল আর মাথা, মাছের মাথা। আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এমনকি বাঙালি রেসিপি নেওয়ার জন্য আপনারা পাশে থাকবেন। হালকা তেল, লবণ লাগবে, লবণ দিলাম, দিয়ে পানিটা শুকিয়ে গেলে আমার মাছের মাথা দিয়ে মুড়ি বন্ধ। আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, এভাবে ভালো লাগবে। আমার রান্নাটা এভাবে রান্নার সময় আপনার মশলাগুলো ফেলে দিবেন, তাহলে খাবার সময় গন্ধ লাগবে না। হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে ছোলার ডাল রান্না। লাকড়ির চুলে এভাবে রান্না খুব টেস্ট হয়, ডালটা অনেক মজার ছিল। হয়ে গেল আমার ছোলার ডাল মাছের মাথা দিয়ে। এভাবে কাতলা মাছের মাথা দিয়েও অনেক টেস্ট করে, কাতলা মাছ, রুই মাছ, বড় মাছের মাথা দিয়ে খুব মজা লাগে। ঠিক আছে, আপনাদের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আমার রান্নাও শেষ, আল্লাহ হাফেজ। চিন্তাই করছি, শুনছো? Şöyle.